আমি আরজিগড় মেডিকেল কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্ট, আসানসোলই বাড়ি আমার। 26 তারিখে আমার ঠাকুমার শরীর খারাপ হওয়াতে আমি হেলথ ওয়ার্ল্ড আসানসোল হসপিটালে ওনাকে নিয়ে আসি। অ্যান্ড আইম রিয়েলি প্লিজড উইথ হাউ ইট অল ওয়েন্ট। শি ইজ ভেরি ওয়েল নাও। ওয়েন শি কেম শি ওয়াজ বেয়ারলি এবল টু মুভ আর রাইট সাইড অফ দ্য বডি পার্ট শি হ্যাড, অ্যান্ড শি হ্যাড কমপ্লিটলি লস্ট স্পিচ অ্যান্ড প্রবলি সাম অফ মেমরি ইজ ওয়েল। বাট ফাস্ট ফরওয়ার্ড টু 4 ডেজ, শি ইজ কমপ্লিটলি ফাইন। We are waiting for her to come home for in 1 to 2 days as well. She can move her hands and legs very well, and she's come out of paralysis. She can speak to us, she can remember us as well. Particularly something as a medical student I'd like to say is that there has been people looking after her 24 hours, which I believe would not be possible even in our houses, where people would not be awake 24 hours. So thank you, Health World Asansol. This is an opportunity which probably Asansol people did not have. We had to rush to Durgapur very often, but maybe the time will change very soon. Anhat tolo. Dan hat ta niche namao. Baan hat tolo. Paata tolo, dan pa tolo. Dan pa. মা, আপনার নাম কি? আমার নাম কমলা। আচ্ছা, আপনি এখন ভালো আছেন? হ্যাঁ, একটু ভালো। আমার নাম ডক্টর অঙ্গ রাজেন, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। আমাদের কাছে ওই দিন হঠাৎ একজন ভদ্রমহিলা এসেছিলেন অ্যাট অ্যারাউন্ড 4:35 o'clock উইথ সাডেন অনসেট। ওনার কথা বলতে পাচ্ছেন না এবং রাইট সাইডে টোটাল প্যারালিসিস আমরা নোটিস করেছিলাম। তারপর আমরা ইমিডিয়েটলি ইমেজিং করি। ইমেজিং করার পর আমরা একটা ইম্পর্ট্যান্ট মেডিসিন ইউজ করেছিলাম, যেটা ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় এই আসানসোল এবং এই এলাকাতে ফার্স্ট টাইম ওই মেডিসিনটা ইউজ হয়েছে। আমাদের মেডিসিনটা ইউজ করার পরে আমরা উইদিন 2 ডেজ আমরা দেখলাম যে পেশেন্টের পুরো ভালো, স্পষ্টভাবে কথা বলতে শুরু করেছেন এবং রাইট সাইডের যে একদমই উইকনেস ছিল, উনি একদমই পাচ্ছিলেন না, সেটা 100% রিকভারি হয়েছে এবং উনি আজকের দিনে উনি হাঁটাচলা করছেন, কথা বলছেন, ব্লাড প্রেশার, পালস, অক্সিজেন, আদার যে প্যারামিটার্সগুলো লাইফ লাইনে সেগুলো সব নর্মাল ছিল। দ্যাট আমাদের ওই টাইমে আমাদের ফুল টাইম যিনি সকাল থেকে রাত অবধি ডক্টর রেশমি আনক্রিটিক্যাল কেয়ার যে হেড, উনি এখন যে ক্রিটিক্যাল কেয়ার লিড করছেন, আমরা খুব উই আর ভেরি প্রাউড অফ হিম অলসো যে উনি এই সময়ে উনি ছিলেন। ম্যাম, ডক্টর রেশমি আনন, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড অ্যাথলেটিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। আমার পাস এ পেশেন্ট দায়ে শরীর কে দায়ে হিসে মে প্যারালিসিস কা অ্যাটাক আর বোলনে কি ক্ষমতা লস করলে কে বাদ করিব 4:30 বাজে কে করিব আই থি। সবসে অচ্ছি বাত হ্যা ইনহোনে ঘরওয়ালোনে ইসকা নোটিস 3 বাজে কে করিব কিয়া। তো স্ট্রোক জো হোতা হ্যায় উসমে এক উইন্ডো পিরিয়ড হোতা হ্যায়, যদি উস সময় কে দৌরান যদি কোই মরিজ আতা হ্যায় তো উসে ট্রিটমেন্ট যদি অচ্ছি তরহ সে দিয়া যায়। 26 তারিখ যখন এই ঘটনাটা ঘটে তখন আমাদের কাছে দুটো অপশন ছিল, যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হসপিটালাইজ করা এবং জেনারেলি দুর্গাপুরে যাতে একটা বিল সেট আপ আছে হেলথ ওয়ার্ল্ডের, তা পরবর্তী ক্ষেত্রে আমরা যখন খবর পাই যে আসানসোলও আছে, আমরা সময় যেহেতু এই এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে একটা গোল্ডেন আওয়ার বলে একটা ব্যাপার থাকে, সেইটাকে আমরা লস না করার জন্য আমরা সোজাসুজি আসানসোল হেলথ ওয়ার্ল্ডে চলে আসি উইথ ইন অ্যান্টিসিপেশন যে এভরিথিং উইল বি প্রোভাইডেড দেয়ার। এবং ফর্চুনেটলি উই গট অল দিস অ্যাভিনিটিস, এবং তার ফলে আমরা যেটা দেখলাম যে এখানকার ডক্টর, নার্স, আদার স্টাফ তারা খুব যত্ন করে তাদের যে সেবা দেওয়া যে মানসিকতা সেটাকে তারা ফুলফিল করেছেন এবং আমরা খুব হ্যাপি যে আমাদের পেশেন্ট খুব তাড়াতাড়ি রিকভার করেছে।